স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে। আজকে যে সাবজেক্টটা পড়াবো সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম, ঠিক আছে? আমি বলেছিলাম একের দিন তোমাদের কি কি সাবজেক্ট আছে, ওপস, জাভা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, জাভা আছে, অপারেটিং সিস্টেম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডিবিএমএস, আর কি বলেছিলাম, নেটওয়ার্কিং আছে ম্যাম, কম্পিউটার নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্ক, ঠিক আছে চলো স্টার্ট করি। একদিন ক্লাস হয়েছিল জাভার, আজকে ক্লাস নেবো অপারেটিং সিস্টেম, ঠিক আছে? আচ্ছা হোয়াট ইজ অপারেটিং সিস্টেম জানো? কেউ অপারেটিং সিস্টেম জিনিসটা কি? আচ্ছা একটু সবাই রেসপন্স করো, সবাই রেসপন্স করো, আর যার যেখানে ডাউট আছে সিস্টেম সে সঙ্গে সঙ্গে রেসপন্স মানে বলবো আমাকে, ঠিক আছে? হ্যাঁ বলো কি বলছো। ম্যাম অপারেটিং সিস্টেম হলো এই একটি সিস্টেম সফটওয়্যার যেটার মাধ্যমে হার্ডওয়্যারের সাথে মানে হার্ডওয়্যারকে পরিচালনা করা হয়। হ্যাঁ একদম ঠিক। হঠাৎ করে সাবজেক্টের নাম কেন অপারেটিং সিস্টেম হলো, তাই তো? অন্য কিছু হতে পারতো। তো এই অপারেটিং সিস্টেম মানে হচ্ছে, সিস্টেম মানে হচ্ছে অপারেটস করছে, ঠিক আছে? কিছুকে অপারেটস করা, সেখান থেকে যেটা অপারেটিং সিস্টেম মানে শুধু হার্ডওয়্যার আমি ইমপ্লিমেন্ট আমার কোনো একটা জিনিসের মধ্যে মানে কি ধরো ল্যাপটপে কি কি আমাদের অপারেটিং সিস্টেমের কয়েকটা নাম বলো তো, বলতে পারবে? উইন্ডোজ আছে, লিনাক্স, অ্যান্ড্রয়েড আছে। তো আমাদের শুধু আমরা যদি এই হার্ডওয়্যারটাই লাগিয়ে দিই, সিপিইউ, মাদারবোর্ড এগুলো লাগিয়ে দিই, কোনো সফটওয়্যার যদি এখানে ইমপ্লিমেন্ট না করি আমার কাজ চলবে না ম্যাম? তাহলে তো এই জিনিসটাকে অপারেট করার জন্য কি আছে যে হার্ডওয়্যারের সাথে ইউজার মানে আমরা তো ইউজার, তো হার্ডওয়্যারের সাথে ইউজারের কানেকশন করার জন্য, অপারেট করার জন্য, ইন্টারকানেকশন একটা করার জন্য আমাদের কি এসেছে অপারেটিং সিস্টেম জিনিসটা এসেছে, ঠিক আছে? তো সাপোজ ধরো এটা হার্ডওয়্যার, ঠিক আছে? দেন আমরা আমরা রয়েছে ইউজার, এটা হচ্ছে ইউজার, আর এই মিডিলের যে পার্সনটা থাকে, যে জিনিসটা থাকে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। মানে হোয়াট ইজ অপারেটিং সিস্টেম আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে তো আমি কি বলবো, এক কথায় অপারেটিং সিস্টেম ইজ এ সিস্টেম সফটওয়্যার দ্যাট ইজ ইউজ টু প্রোভাইড ইন্টারফেস বিটুইন ইউজার অ্যান্ড হার্ডওয়্যার। এই যে ইউজার রয়েছে, এই যে ইউজার রয়েছে, এই ইউজার আর হার্ডওয়্যারের মধ্যে সে কি করছে, ইন্টারফেস করছে, তাই তো? ইউজার আর হার্ডওয়্যারের মাঝখানে কি রয়েছে, অপারেটিং সিস্টেম রয়েছে। ইয়েস অর নো? তো অপারেটিং সিস্টেম হচ্ছে একটা আমাদের সিস্টেম সফটওয়্যার, ঠিক আছে? তো সেটা কি করছে, আমাদের হার্ডওয়্যার আর ইউজারের মধ্যে কি করছে, ইন্টারফেস করছে। তো হোয়াট ইজ অপারেটিং সিস্টেম যদি জিজ্ঞেস করে তো কি বলবে, এক কথায় বলবে অপারেটিং সিস্টেম সিস্টেম সফটওয়্যার দ্যাট ইন্টারফেস হার্ডওয়্যার উইথ ইউজার উইথ হার্ডওয়্যার। ইন্টারফেস বিটুইন হার্ডওয়্যার অ্যান্ড ইউজার, ক্লিয়ার?
यस मैम। তো হোয়াট ইজ অপারেটিং সিস্টেম? অপারেটিং সিস্টেম হতে আমাদের একটা সিস্টেম সফটওয়্যার যেটা কি করছে, আমাদের ইন্টারফেস করছে হার্ডওয়্যার এন্ড ইউজারের মধ্যে। হার্ডওয়্যার শুধু আমি লাগিয়ে দিলাম একটা মেশিনের মধ্যে, কোনো সেখানে সফটওয়্যার কোনো ইমপ্লিমেন্ট করলাম না, ঠিক আছে, কোনো কাজ চলবে যেটা আমরা করতে চাইছি চলবে না। তো এই হার্ডওয়্যার আর ইউজারের মধ্যে যে কানেকশন ইন্টারফেস করছে সে হচ্ছে অপারেটিং সিস্টেম, সে হচ্ছে অপারেটিং সিস্টেম। বোঝা গেল জিনিসটা কি বলতে চাইলাম? হ্যাঁ ম্যাম। এটা হচ্ছে জিনিসটা। তো দেখবে অনেক সময় আমরা যখন আমরা ল্যাপটপ কিনে নিয়ে আসি বা যখন আমরা নতুন ফোন কিনি, দেখবে ফোনের মধ্যে কিছু অ্যাপ্লিকেশন আগে থেকেই প্রি ইনস্টল করা থাকে থাকে তো সেগুলোকে আমাদের কি করা দরকার হয় না আর নতুন করে ইনস্টল করা দরকার হয় না। দরকার হয় কি? হয় না। অনেক সময় কি থাকে, কিছু অ্যাপস আমাদের অ্যাপ্লিকেশন ওগুলোকে বলা হয় যেগুলো আমাদের প্রি ইনস্টল অ্যাপ, ধরো ইনস্টল আছে আমাদের অ্যান্ড্রয়েড এর মধ্যে বা আমাদের উইন্ডোজ এর মধ্যে, তো সেগুলোকে বলা হয় কি বলা হয়, অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয়। দেখবে যখন আমি একটা ল্যাপটপ কিনে নিয়ে এলাম তখন দেখবে মাইক্রোসফট ওয়ার্ড ওয়ার্ড, ঠিক আছে, এগুলো কি বলা হয়, মাইক্রোসফট ওয়ার্ড গুলোকে এগুলোকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয়। মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে আমরা কিছু ওয়ার্ডের কোনো কাজ করতে চাইছি, এক্সেল এর সাহায্যে কি করছি কোনো ডেটাবেস করছি, রেকর্ড বানাচ্ছি ডেটাবেস সফটওয়্যার, ঠিক আছে। দেন আর কোনো ধরো আমি আরো বিভিন্ন যে সমস্ত আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো আছে সেগুলো দিয়ে আমরা ধরো মিডিয়া প্লেয়ার, ভিডিও প্লেয়ার এগুলো থাকে, এগুলো কি বলা হয়, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কোনো গেম চাইতে চাইছি, ভিডিও গেম, ঠিক আছে, তো এগুলোকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো দেন হচ্ছে কি বলছে, ডিসক্রাইব দ্য কম্পোনেন্ট বিটুইন কম্পিউটার সিস্টেম। আমাদের যে কম্পিউটার সিস্টেম আছে সেই কম্পিউটার সিস্টেমের মধ্যে কি আছে, আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কিছু কম্পোনেন্ট আছে। আচ্ছা তো কম্পিউটার সিস্টেমে কি কি কম্পোনেন্ট আছে কেউ বলতে পারবে? 1 নম্বর হচ্ছে কি, হার্ডওয়্যার। 2 নম্বর অপারেটিং সিস্টেম। 3 নম্বর অ্যাপ্লিকেশন সফটওয়্যার। 4 নম্বর সিস্টেম সফটওয়্যার। দেন আমরা ইউজার। কম্পিউটারটা তো আপনি চলে না, কেউ তো একজন চালায়, আমরা ইউজার, আমরা পিপল, আমরা মানুষ, তো আমরা চালাচ্ছি জিনিসটাকে। তো কম্পিউটার সিস্টেমের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট কম্পোনেন্টগুলো কী কী আমি বললাম, ডিসক্রাইব দ্য ডিফারেন্ট কম্পোনেন্ট অফ দ্য কম্পিউটার সিস্টেম। ডিফারেন্ট কম্পোনেন্টগুলো কী হচ্ছে, এই যে আমি এই যে ছবিটা আঁকলাম যে হার্ডওয়্যার, ঠিক আছে, তারপরে মাঝখানে রয়েছে আমাদের ওএসটা, দেন তারপর আমরা কি করছি, ওএস মানে অপারেটিং সিস্টেম, হ্যাঁ, দেন আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার, শুধু না অ্যাপ্লিকেশন সফটওয়্যার রয়েছে তার সাথে সাথে আমাদের কি রয়েছে, সিস্টেম সফটওয়্যারও রয়েছে। তো এটা হচ্ছে জিনিসটা, হার্ডওয়্যার ওএস কি করছে, আমাদের ইউজার ওএস জিনিসটার ব্যাপারটা তো বললাম, যে অপারেটিং সিস্টেম কি করছে, একটা সিস্টেম সফটওয়্যার যেটা আমাদের কি করছে, ইন্টারফেস করছে ইউজার অ্যান্ড আমাদের হার্ডওয়্যারের মধ্যে। এটা হচ্ছে আমাদের কম্পোনেন্ট, ডিসক্রাইব দ্য ডিফারেন্ট কম্পোনেন্ট অফ কম্পিউটার সিস্টেম। তো ফার্স্ট অফ অল আমরা কি জানবো, ফিজিক্যাল কম্পোনেন্ট কোনগুলো, কম্পিউটার সিস্টেমের ফিজিক্যাল কম্পোনেন্ট কোনগুলো বলো। 1 নম্বর হচ্ছে হার্ডওয়্যার, তাই তো? তো হার্ডওয়্যারকে ফর এক্সাম্পল কোনগুলোকে আমরা হার্ডওয়্যার বলতে পারি, ফর এক্সাম্পল কি, সিপিইউ, মনিটর, এটসেট্রা, এগুলো কি বলতে পারি আমরা হার্ডওয়্যার কম্পোনেন্ট? ইয়েস অর নো? ইয়েস ম্যাম। বাকিরা রেসপন্স করো, বুঝতে পারছো না? তারপরে হচ্ছে সেকেন্ড হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের ব্যাপারটা বললাম, অপারেটিং সিস্টেম হচ্ছে সিস্টেম সফটওয়্যার, ইটস কোঅর্ডিনেটস বা ইটস ইন্টারফেস বিটুইন হার্ডওয়্যার অ্যান্ড ইউজার। এই জিনিসটা যেটা আমি লিখেছি ফার্স্টে সেটা আমাদেরকে লিখতে হবে।
দেন হচ্ছে আমাদের কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনগুলো? যেগুলোকে ইউজার কি করতে পারবে, ডাইরেক্টলি কি করতে পারবে, মানে অ্যাক্সেস করতে পারবে। কি রকম? ধরো আমি কোনো গান শুনতে চাইছি বা কোনো একটা গেম, আমি ধরো আমি ওয়ার্ডে কোনো কাজ করতে চাইছি, তাহলে মাইক্রোসফট অফিসটা আমি খুলবো, দেন আমি ওয়ার্ডের কোনো কোনো কাজ করবো, বা কোনো একটা ভিডিও গেম আমরা খুলতে চাইছি, কোনো একটা ভিডিও ধরো সাবওয়ে, সাবওয়ে আমাদের অ্যান্ড্রয়েডে থাকে, তো সেই অ্যাপটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সেটা আমি ওপেন করলাম, তাহলে আমি ইউজার কি করতে পারছি, ডাইরেক্ট ওই অ্যাপটাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটাকে কি করতে পারছি, অ্যাক্সেস করতে পারছি। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে হচ্ছে ইউজার যে সফটওয়্যারগুলোকে, দোজ সফটওয়্যার দ্যাট আর অ্যাক্সেসিবল টু দ্য ইউজার, ঠিক আছে? ইউজার ক্যান ডাইরেক্টলি ইন্টারঅ্যাক্ট উইথ দ্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ইউজার যখন কি করবে, ডাইরেক্টলি ইন্টারঅ্যাক্ট করবে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সাথে, তখন সেটাকে বলা হচ্ছে, ফর এক্সাম্পল আমি কি বলতে পারি, কোনো ভিডিও গেম, মাইক্রোসফট অফিস, ঠিক আছে? তো এগুলোকে আমরা কি বলতে পারি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে পারি। বোঝা গেল জিনিসটা? ইয়েস ম্যাম। বলো কে কি বলছিলে একজন? দেন হচ্ছে সিস্টেম সফটওয়্যার। আচ্ছা, সিস্টেম সফটওয়্যার জিনিসটা কি, আমি এক্সাম্পল রিয়েল ওয়ার্ল্ড সব এক্সাম্পল দিয়ে বোঝাবো, আগে এই জিনিসগুলো একটুখানি বুঝে নাও। তাহলে কি বলছে, সিস্টেম সফটওয়্যার থেকে আমি কি বুঝতে পারছি, জিনিসটা কি হতে পারে, যেটা সিস্টেম রিলেটেড কোনো অপারেশন বা সিস্টেম, দো সফটওয়্যার দ্যাট আর ইউজ ফর সিস্টেম রিলেটেড অপারেশন ইজ নোন অ্যাজ সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার কাকে বলবো, যে সমস্ত সফটওয়্যারগুলো সিস্টেম রিলেটেড অপারেশনকে কি করবে, হ্যান্ডেল করবে, বা দো সফটওয়্যার আর রিলেটেড টু সিস্টেম রিলেটেড, দো সফটওয়্যার আর ইউজ ফর সিস্টেম রিলেটেড অপারেশন, সিস্টেম রিলেটেড অপারেশনের জন্য যেগুলো আমাদের ইউজ হবে সেগুলোকে আমরা কি বলতে পারবো, সিস্টেম সফটওয়্যার বলবো। বোঝা গেল? যেমন কোনগুলো কোনগুলো সিস্টেম সফটওয়্যার হতে পারে, কম্পাইলার, ঠিক আছে, লোডার, ম্যাডাম এই প্রোগ্রামিং টুলটা তো একটা, হ্যাঁ ওই তো, সেটা তো কম্পাইলার, লোডার, লিঙ্কার, তুমি কোনো কি করছো, কোনো প্রোগ্রাম রান করছো, ঠিক আছে, রান করার আগে ওএসটা হবে না, যেটা যে এই যেমন ওই মিইউআই, মিইউআই যে ওএসটা, তারপরে স্যামসাং এর, তারপরে যেটা ওপর যে কালার রয়েছে, ওগুলো তো সিস্টেম সফটওয়্যার। হ্যাঁ ওগুলো তো সিস্টেম সফটওয়্যার। তো ওএস টা মানে কি, হোয়াট ইজ ওএস, আমি কি বললাম, ওএস মানে তো সিস্টেম সফটওয়্যার। আগে দেখো এখানে কি বলেছি, অপারেটিং সিস্টেম ইজ এ সিস্টেম সফটওয়্যার, তাহলে তুমি যে সফটওয়্যারগুলোর আমাকে নাম বললে, তাহলে সেগুলো তো অবভিয়াসলি সিস্টেম সফটওয়্যার হবে। অপারেটিং সিস্টেম ইজ এ, এখানে সিস্টেমটা সরি মিস্টেক হয়ে গেছে, তো অপারেটিং সিস্টেম এখানে আমি কি বলেছি, একটা সিস্টেম সফটওয়্যার দ্যাট ইজ ইউজ টু প্রোভাইড ইন্টারফেস বিটুইন হার্ডওয়্যার ইউজার। শুধু হার্ডওয়্যারটা আমি আমার সিস্টেমের মধ্যে ইমপ্লিমেন্ট করে নিলাম, দেন দিয়ে আমি ইউজ করতে চাইছি ইউজার, আমি কি ইউজ করতে পারবো এর মধ্যে কোনো সফটওয়্যার ইমপ্লিমেন্ট না করলে, করতে পারবো না, উইদাউট সফটওয়্যার হার্ডওয়্যার কোনো কাজ করবে না, আবার উইদাউট সফটওয়্যার, উইদাউট হার্ডওয়্যার সফটওয়্যার কোনো কাজ করবে না, দুজনের দুজন একে অপরের সাথে কি ইন্টাররিলেটেড, বুঝতে পেরেছো? শুধু পেনটা নিয়ে বসে থাকলাম, আমি পেপার পেলাম না, তাহলে আমি কোথায় লিখবো? বোঝা গেল যে ব্যাপারটা কি বলতে চাইলাম আমি, যে সাপোজ ধরো আমাদের একটা অপারেটিং সিস্টেম আছে, সেই অপারেটিং সিস্টেম কে ইউজার কিন্তু, সরি অপারেটিং সিস্টেম বলি, হার্ডওয়্যার আছে এখানে, ঠিক আছে, হার্ডওয়্যার, ঠিক আছে, এই হার্ডওয়্যার কে আমরা ইউজার কি ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবো, ইয়েস অর নো, বলো সবাই, এর জন্য কি লাগবে, একটা সিস্টেম সফটওয়্যার লাগবে, সেটাকেই বলছে আমাদের ওএস, সেটাকেই বলছে ওএস, অপারেটিং সিস্টেম, ঠিক আছে? এরপরে অপারেটিং সিস্টেমটা কি করছে, ইন্টারফেস করছে ইউজার আর কি হার্ডওয়্যারের মাঝখানে, সেজন্য এটাকে কি বলা হচ্ছে, অপারেটিং সিস্টেম ইজ এ সিস্টেম সফটওয়্যার দ্যাট ইজ ইন্টারফেস বিটুইন হার্ডওয়্যার অ্যান্ড ইউজার। ক্লিয়ার হলো ব্যাপারটা?
এরপর আমাদের যে কম্পিউটার সিস্টেম আছে, কম্পিউটার সিস্টেম আমাদের তো কিছু ফিজিক্যাল কম্পোনেন্ট আছে, তো ফিজিক্যাল কম্পোনেন্টগুলো আমাদের কি কি বলো? হার্ডওয়্যার, তারপরে আমাদের কি আছে, অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, এগুলো। তো হার্ডওয়্যার কোনগুলো? হার্ডওয়্যার হচ্ছে আমাদের সিপিইউ, মনিটর, এগুলো। অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম যেগুলো কি উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, ম্যাক, এগুলো, লিনাক্স। অপারেটিং সিস্টেম জিনিসটা আর বলার দরকার নেই, এটা আমি আগে ক্লিয়ার করলাম। অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো কোনগুলো? যেগুলো ইউজার কি করতে পারবে, ডাইরেক্টলি কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে, যেগুলো ইউজারের কাছে ডাইরেক্ট অ্যাক্সেবল, সেগুলোকে কি বলছে? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কোনো আমি গেম চালাতে চাইছি, ভিডিও গেম হোক, যাই হোক, কোনো সাবওয়ে সার্ফার বা লুডো কিছু খেলতে চাইছি, তখন কি করবো? লুডোটাতে গিয়ে ক্লিক করব। তো আমি অ্যাপটাই ডাইরেক্ট কি করতে পারলাম, ক্লিক করলাম, দেন আমি কি করতে পারলাম, অ্যাক্সেস করতে পারলাম, গেমটা চালু হলো। ইয়েস অর নো? আমি ওয়ার্ডে কিছু একটা লিখতে চাইছি, কোনো নোটস লিখতে চাইছি, তো কি করব? ওয়ার্ডটাকে খুলবো, দেন আমি ওয়ার্ডের মধ্যে টাইপিং করতে শুরু করব। তো ওয়ার্ডটাকে কি করলাম, আমি ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারলাম। আমি কে? আমি ইউজার। ওয়ার্ডটাকে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তো ইউজার কি করতে পারছে, ডাইরেক্টলি অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে কি করতে পারছে, ইউজ করতে পারছে। তো সেজন্য একে কি বলা হচ্ছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হচ্ছে। ক্লিয়ার? ইয়েস ম্যাম। দেন হচ্ছে সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার গুলো কোনগুলো? যেগুলো সিস্টেম রিলেটেড অপারেশন কে কি করছে, সিস্টেম রিলেটেড অপারেশন ইউজ হচ্ছে, দো সফটওয়্যার দ্যাট আর ইউজ ফর সিস্টেম রিলেটেড অপারেশন। তো যেগুলো সিস্টেম রিলেটেড অপারেশনের জন্য আমাদের ইউজ হয়, সেগুলোকে কি বলছে, সিস্টেম সফটওয়্যার বলা হচ্ছে। সেগুলো কোনগুলো? কম্পাইলার, লোডার, লিঙ্কার, এগুলোকে বলা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। যখন আমি আরো নেক্সট আরো যখন টপিক পড়াবো, এই জিনিসটা আরো ক্লিয়ার হবে। লোডার, লিঙ্কার, সিস্টেম সফটওয়্যার, এই জিনিসগুলো আরেকটু ভালো করে ক্লিয়ার হবে। এখন আপাতত এটুকু বুঝতে পারলে কিনা বলো। দেন লাস্ট জিনিস হচ্ছে ইউজার। আমরা হচ্ছে কে? ইউজার। ইউজার কোনগুলো? পিপল, মেশিন, ঠিক আছে? তো ফিজিক্যাল কম্পোনেন্ট, হোয়াট ইজ কম্পিউটার সিস্টেম, হোয়াট ইজ অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেমটা কিভাবে আমাদের কাজ করছে বোঝা গেল, হার্ডওয়্যারের সাথে কিভাবে ইন্টারফেস করছে, এই জিনিসগুলো কি ক্লিয়ার হলো? ইয়েস ম্যাম। বাকি কে কে আছো? সাগর, ইন্দ্রা, যিশু, রুদ্র, বাকিদের তো কোনো রেসপন্স নেই, কি ব্যাপার? বলছি ম্যাডাম, আপনার ভিডিও রেকর্ডিংটা না খুব স্লো দেখা যাচ্ছে। সেটা নাই বুঝলাম, আমি সেটা জিজ্ঞেস করি, আমি বলতে চাইছি যে তোমরা বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ ম্যাম, সে একটু রেসপন্স করবো, একা রেসপন্স করে যাচ্ছে, ঠিক আছে? ম্যাডাম বলছি, অপারেটিং সিস্টেম লিনাক্সটা কে আর কি? আরে অপারেটিং সিস্টেমের এক্সাম্পল কি? লিনাক্স, উইন্ডোজ, ম্যাক। লিনাক্সটা তো আলাদা না? তুমি যে ফোনটা ইউজ করছো সেটা কি, সেটা কি অপারেটিং সিস্টেম? উইন্ডোজ। ফোনটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম? ফোনে উইন্ডোজ ইনস্টল করা থাকে? অ্যান্ড্রয়েড অপারেটিং বলো না কাউকে এরকম ভাবে, ঠিক আছে? তোকে হার্ট অ্যাটাক হয়ে যাবে। যে ফোন উইন্ডোজ, আচ্ছা এতটুকু ক্লিয়ার হয়েছে তো? ইয়েস ম্যাম। সি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রসেস অ্যান্ড প্রোগ্রাম, ঠিক আছে? প্রসেস জিনিসটা কি আর প্রোগ্রাম জিনিসটা কি? আচ্ছা তোমরা প্রোগ্রামিং সবাই করেছো, সিএসটি স্টুডেন্ট, তো বলো তো দেখি হোয়াট ইজ প্রোগ্রাম বা হোয়াট ইজ প্রোগ্রামিং, বলো এনি ওয়ান। প্রোগ্রামিং হলো কিছু ইনস্ট্রাকশন যেটা যে কোনো বিভিন্ন প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ এর সাহায্যে লেখা হয়। আনসারটা ঠিক আছে, একদম রাইট আনসার।
বাকিরা? বলো। আচ্ছা, তোমরা কি চুপ করে থাকবে বলে ঠিক করেছো? কারোর মুখে কোনো কথা নেই। দেখো, প্রোগ্রাম কি? হোয়াট ইজ প্রোগ্রাম? প্রোগ্রাম ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন। একটা সেট অফ ইনস্ট্রাকশন কে আমরা কি বলতে পারি? প্রোগ্রাম বলতে পারি। এবার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনগুলো? সি, সি প্লাস প্লাস, ওই যে সেট অফ ইনস্ট্রাকশন গুলোকে আমরা যেভাবে লিখছি, যে ল্যাঙ্গুয়েজে লিখছি, সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, এটসেট্রা এটসেট্রা। আর আচ্ছা, তো এটাকে বলা হচ্ছে প্রোগ্রাম। বোঝা গেল জিনিসটা? যে সেট অফ ইনস্ট্রাকশন কে বলা হয় প্রোগ্রাম। এবার হোয়াট ইজ প্রসেস? এই যে অপারেটিং সিস্টেমটা অপারেট হচ্ছে, জিনিসগুলো সেগুলো তো একটা প্রসেসের মাধ্যমে হচ্ছে, তো হোয়াট ইজ প্রসেস? এই জন্য বললাম যে হোয়াট ইজ প্রোগ্রাম অ্যান্ড হোয়াট ইজ প্রসেস, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা বোঝাতে হবে। এটার মানে হচ্ছে প্রোগ্রামের এক্সিকিউশন, প্রোগ্রামের এক্সিকিউশন। প্রোগ্রাম করলে তার এক্সিকিউশন টাইম হয়, তো এক্সিকিউশন করো, তো তো সেটাকে বলা হচ্ছে কি বলা হয়? সেটাকে বলা হয় প্রসেস। ক্লিয়ার হলো? প্রোগ্রামের এক্সিকিউশন সেটাকে বলা হয় প্রসেস। তাহলে প্রসেস ইজ এ, তো একজন মিউট অন অফ করো, ঠিক আছে? তো প্রসেস ইজ এ প্রোগ্রাম ইন এক্সিকিউশন। প্রসেস কে আমরা কি বলতে পারি? প্রসেস ইজ এ প্রোগ্রাম ইন এক্সিকিউশন। প্রোগ্রাম লিখছি সি প্লাস প্লাস এ, হ্যাজ ইনপুট, আইও স্ট্রিম, ইউজিং নেমস, ডিএস, এসটিডি, ইন্ট মেইন, দুটো নাম্বারের সাম, ঠিক আছে? দুটো নাম্বারে যোগ করার সি প্লাস প্লাস এ এটা প্রোগ্রামটা আমি লিখেছি। তো এগুলো হচ্ছে আমাদের হেডার ফাইল, দেন মেন ফাংশন। আমি ইন্টিজার টাইপে দুটো ভেরিয়েবল নিয়েছি, সরি তিনটে ভেরিয়েবল নিয়েছি, এ বি আর সি। দেন আমি কি করছি? সি আউট, ওখানে প্রিন্ট এফ লিখতে, তাই তো? এন্টার দ্য টু এলিমেন্ট, দেন সেটাকে স্ক্যান করার জন্য, কিবোর্ড থেকে ভ্যালুগুলোকে তোলার জন্য কি ইউজ করতে? সি তে স্ক্যান এফ ইউজ করতে। এখানে আমি কি ইউজ করেছি? সি ইন এ এন বি, দেন সি ইজ ইকুয়াল টু কি লিখেছি? এ প্লাস বি। দেন রেজাল্টটা এই যে সিটাকে কি করেছি? প্রিন্ট করিয়েছি, রেজাল্ট ইজ সি। তো এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম, এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম। এই যে গোটা টোটাল প্রোগ্রামটা আমি লিখেছি, এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম। এটার যে এক্সিকিউশন পার্টটা, এটার যে এক্সিকিউশন পার্টটা আমার সিপিইউ থ্রু হবে, সিপিইউ থ্রু হবে, ঠিক আছে? ফার্স্ট টাইম এটা আমি যদি রান করি ভিজুয়াল স্টুডিও বা ডেভ সিতে, যাই যেখানে হোক রান করলাম, দেন তখন আমার কি করবে, লেখাটা কি দেখাবে, এক্সিকিউশনটা, এন্টার দ্য টু নাম্বার, দেন আমি এন্টার করব টু আর ফোর, দিয়ে টু আর ফোরে যোগ করলে কত হবে? সিক্স হবে।
তো এটা হচ্ছে আমার এই প্রোগ্রামটার এক্সিকিউশন। তো এই যে এই এক্সিকিউশনটা, এই এক্সিকিউশনটাকে বলা হয় প্রসেস, এটাকে বলা হয় প্রসেস, ঠিক আছে? আর এই যে প্রোগ্রামটা আমি লিখেছি এটাকে বলা হয় প্রোগ্রাম। তাহলে প্রসেস আর প্রোগ্রামের মধ্যে ডিফারেন্স মানে বোঝা গেল হোয়াট ইজ প্রোগ্রাম আর হোয়াট ইজ প্রসেস? Yes, ma'am. আচ্ছা, প্রোগ্রাম ক্যান বি এনি ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রাম যে কোনো ল্যাঙ্গুয়েজে হতে পারে। এই যে দুটো নম্বরে যোগ করার এই যে প্রোগ্রামটা, এটা জাভাতে হতে পারে, সি প্লাস প্লাস, তোমরা সিও শিখেছো, তাহলে এনি ল্যাঙ্গুয়েজে হতে পারে সেটা। প্রসেস ইজ অলওয়েজ কি মেশিন ল্যাঙ্গুয়েজ, প্রসেস সবসময় কি হবে মেশিন ল্যাঙ্গুয়েজ হবে। ক্লিয়ার? আরেকটা কথা বলছি, প্রোগ্রামের টাইম স্পেন্ড লিমিটটা, টাইম লিমিটটা কি আনলিমিটেড, আর প্রসেসের টাইম লিমিটটা কি লিমিটেড, কি রকম ব্যাপারটা? প্রোগ্রামটা আমি কোথাও তো সেভ করেছি, ভিজুয়াল স্টুডিওতে আমি সেভ করেছি, প্রোগ্রামটা আমি যখন খুলবো তখন তো আমি দেখতে পাবো, ইয়ে শোনো দেখতে পাবো তো, এটার কোনো টাইম নেই, আনলিমিটেড। কিন্তু প্রসেস কি, এই যে তোমাদের গুগল মিটে ক্লাস হচ্ছে, এটা একটা লিমিটেড টাইম, 1.5 ঘন্টা কি 2 ঘন্টা, 2 ঘন্টার পর কি হয়ে যাবে, মিটিংটা এন্ড হয়ে যাবে। তোর গুগল মিটের যে মিটিংটা হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের প্রসেস, বোঝা গেল ব্যাপারটা? যেটা টাইমটাকে লিমিটেড আর প্রোগ্রামের টাইমকে আনলিমিটেড। ক্লিয়ার হলো কি হলো না বলো? কোন জায়গাটা বলো, প্রসেসটা তো, প্রসেসটা, প্রসেসের কোন ব্যাপারটা, হোয়াট ইজ প্রসেস, বুঝতে পারো নি না কি বুঝতে পারো নি? আইকাল বললে ভালো হতো বলছি। এই যে একটা প্রোগ্রাম লিখেছে সি প্লাস প্লাস এ, ঠিক আছে, এইটা এই প্রোগ্রামটার এক্সিকিউশন হচ্ছে সিপিইউ থ্রু, দেন আমি কি করছি যে রেজাল্টটা পাচ্ছি, এন্টার দ্য 2 নাম্বার, দেন হিট করছি 2 প্লাস 4, করলে আমার 6 হচ্ছে। প্রোগ্রামের এক্সিকিউশনকে বলা হয় প্রসেস, ঠিক আছে? কোন সাপোজ ধরো প্রসেস একটা রিয়েল, তোমাকে এক্সাম্পল দিচ্ছি গুগল মিটে, এটা কি হচ্ছে, এটা হচ্ছে একটা প্রসেস, কি রকম, এটা হচ্ছে এটার লিমিট কি, টাইম লিমিট 1.5 থেকে 2 ঘন্টা, 2 ঘন্টার পর কি হয়ে যাবে, মিটিংটা শেষ হয়ে যাবে। তাহলে প্রসেসের লিমিট আমি কি বললাম, লিমিটেড। কিন্তু প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা আমি যেখানে সেভ করবো সেখানেই থাকবে, ইয়েস অর নো, সেটা কোনো, সেটা কি আনলিমিটেড। আরেকটা এর থেকে কি বলা যায়, প্রোগ্রাম ইজ স্ট্যাটিক আর প্রসেস ইজ ডাইনামিক। আচ্ছা, স্ট্যাটিক ডাইনামিক এর ব্যাপারটা কেউ জানো, হোয়াট ইজ স্ট্যাটিক হোয়াট ইজ ডাইনামিক? দেখো ডাইনামিক মানে হচ্ছে প্রসেসের, ডাইনামিক মানে হচ্ছে, না 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 আপনি বলুন। গুগল মিটের লিংকটা শেষ হয়ে গেল, এন্ড হয়ে গেল, দেন আবার কি হবে, নতুন করে আমাকে লিংক দিতে হবে, কি হলো, ডেটাটা চেঞ্জ হয়ে গেল। আর প্রসেস কি বা প্রোগ্রাম কি, এই যে প্রোগ্রামটা আমি যেটা লিখেছি সেটাই থাকবে, সেটা কোনো চেঞ্জিং হলো না, সেটাকে বলা হচ্ছে স্ট্যাটিক। ক্লিয়ার? ইয়েস ম্যাম। বাকিদের? রান করার পর যে ভ্যালুটা দিচ্ছি সেটাই, না রান করার পর ভ্যালুটা না, এটা ডাইনামিক বলা যায়। দেখো গুগল মিটে ক্লাস নিচ্ছে, মিটে ক্লাস হচ্ছে, সাপোজ ধরো 7টা থেকে 8টা ক্লাস হচ্ছে, এটা কি 7টা থেকে 8টার পর ক্লাসটা এন্ড হয়ে যাবে, মিটিং এর লিংকটা কি হয়ে যাবে, এক্সপায়ার হয়ে যাবে। তো এটার প্রসেসের টাইমটা কি লিমিটেড, কিন্তু এই যে আমি প্রোগ্রামটা সি প্লাস প্লাস এ লিখেছি এটা কি হচ্ছে, এটা আমি কোন একটা জায়গাতে সেভ করে রেখেছি, ভিজুয়াল স্টুডিওতে সেভ করে রেখেছি, এটা কি, এটা আমি যখন খুলবো তখনই দেখতে পাবো, তাহলে এটা কি প্রোগ্রাম ইজ আনলিমিটেড, ইয়েস অর নো? এর ডেটাটা কোনোদিন চেঞ্জ হবে না, স্ট্যাটিক,
আর মিটিং এর লিংকটা কি হয়ে যায়, এক্সপায়ার হয়ে যাওয়ার পর আমি কি করতে পারবো, নতুন করে আবার আমাকে লিংক দিতে হবে, তো সেটাকে কি বলবো, ডাইনামিক। ক্লিয়ার? ইয়েস ম্যাম। তাহলে এটা হলো প্রসেস আর প্রোগ্রামের মধ্যে ডিফারেন্স। তো প্রোগ্রাম কে আমরা কি বলতে পারি, সেট অফ ইনস্ট্রাকশন, আর প্রোগ্রাম কে আমি কি বলবো, প্রসেস, সরি, প্রসেস কে আমি কি বলবো, প্রোগ্রাম কে এক্সিকিউশন করে যেটা আমরা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের প্রসেস। প্রোগ্রাম ইজ ইজ প্রসেস ইজ এ প্রোগ্রাম ইন এক্সিকিউশন, এটাকে বলা হয় প্রসেস। বুঝে গেল জিনিসটা? ইয়েস ম্যাম। আচ্ছা, ধন্যবাদ। As the function of operating system. তোমাদের অ্যাপস এর মধ্যে ফেস নোট প্রোভাইড করা হবে, সেখান থেকে কালেক্ট করে নেবে, ঠিক আছে? ওকে ম্যাম। দেন হচ্ছে কি বলছি, ফাংশন অফ অপারেটিং সিস্টেম মানে অপারেটিং সিস্টেমের কি কাজ, বলতে পারবে কি অপারেটিং সিস্টেমের কি কাজ? এনি ওয়ান বলো, রুদ্র বলো। অপারেটিং সিস্টেমের কাজ হচ্ছে সিস্টেমটাকে কন্ট্রোল করা। সিস্টেমকে কন্ট্রোল করা, রবিউলও ঠিক বললো। শুধু সিস্টেমটাকে কন্ট্রোল করো না, আমরা যে কাজগুলো করি বা ইনপুটগুলো দিই সেগুলো মানে হার্ডওয়্যার বা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে সেগুলো কম্পিউটারকে বোঝানো। আর কি কাজ বাকি বলো? অপারেটিং সিস্টেম সবাই ইউজ করছে, এবার ফাংশন গুলো যদি না বলতে পারো এটা খারাপ দেখায়। আরে ভুল হোক না বলো না, কোনো অসুবিধা নেই। ফার্স্ট অফ অল অপারেটিং সিস্টেমকে আমরা কি বলতে পারি, রিসোর্স ম্যানেজার বলতে পারি। আচ্ছা, আমরা ম্যানেজার কাকে বলি বলো তো? আগে রিসোর্স ম্যানেজার জিনিসটা পরে বুঝবো, আগে বলো ম্যানেজার কাকে বলতে পারি। সবকিছু ম্যানেজ করে যে, তো অপারেটিং সিস্টেম কে রিসোর্স ম্যানেজার এই জন্য বলছি, অপারেটিং সিস্টেম ইজ এ রিসোর্স ম্যানেজার দ্যাট ম্যানেজ দ্য ডিফারেন্ট রিসোর্স অফ দ্য কম্পিউটার সিস্টেম। বিভিন্ন যে ডিফারেন্ট ডিফারেন্ট রিসোর্স আছে আমাদের কম্পিউটার সিস্টেমে, রিসোর্স আছে তো, তো রিসোর্স গুলোকে ম্যানেজ করার কাজই হচ্ছে কি অপারেটিং সিস্টেম। তাহলে এক নম্বর হচ্ছে অপারেটিং সিস্টেম কে আমরা কি বলতে পারি, অপারেটিং সিস্টেম ইজ আ রিসোর্স ম্যানেজার দ্যাট ম্যানেজ ডিফারেন্ট রিসোর্সেস অফ কম্পিউটার সিস্টেম। ডিফারেন্ট ডিফারেন্ট যে আমার রিসোর্স আছে সেগুলোকে আমার কি করছে, অপারেটিং সিস্টেম কি করছে, ম্যানেজ করছে। তো এই জন্য অপারেটিং সিস্টেম কে বলা হয় রিসোর্স ম্যানেজার। আমি জিনিসটা আরো ক্লিয়ার করে দিচ্ছি। দেন হচ্ছে কি বলছে, অপারেটিং সিস্টেম কে বলা হয় রিসোর্স অ্যালোকেটর, ঠিক আছে? ইটস অ্যালোকেট দ্য কি ডিফারেন্স, একই জিনিস সেম জিনিস, রানিং অফ দ্য প্রসেস রিসোর্স অ্যালোকেট।
এরপর আমাকে বুঝতে হবে যে হোয়াট ইজ রিসোর্স অ্যালোকেটার আর হোয়াট ইজ রিসোর্স ম্যানেজার, তাই তো? সাপোজ ধরো তোমাকে ক্লাসের মনিটর ছিল, তো ক্লাস 7 8 9 এরকম 10 তো আমাদের কি হতো, মনিটর করেছে আমাদের টিচার, কি করেছে এসে আমাকে অ্যালোকেট করেছে বা তোমাকে অ্যালোকেট করেছে যে তুই বা তুই এই 9 এর 9 A বা B ক্লাসের তুই মনিটর, তুই কি করবি সব কিছু দেখবি কে বদমাইশি করছে না করছে, দেন তারপর তার নামটা লিখে রাখবি, এরকম করতাম না ছোটবেলায়। তো স্যার কি করছে, আমাকে অ্যালোকেট করলো, তো আমি হচ্ছে রিসোর্স অ্যালোকেটর, মানে স্যার করলো কি আমাকে রিসোর্স অ্যালোকেটর বানালো, অ্যালোকেট করলো যে তুই মনিটর হবি। দেন তারপর আমি কি করলাম, ব্যাপারটা দেখলাম কে কি করছে না করছে, তো আমি কি করলাম ব্যাপারটাকে ম্যানেজ করলাম, ঠিক আছে? তো রিসোর্স অ্যালোকেট আর রিসোর্স ম্যানেজার জিনিসটা বোঝা গেল, কেউ একজন কোনো অর্গানাইজার আছে, তো অর্গানাইজার থেকে বা এই সিম্পল এক্সাম্পল বোঝো যে গভর্নমেন্ট, আমাদের গভর্নমেন্ট, গভর্নমেন্টের বিভিন্ন বিভিন্ন সেক্টর আছে, এডুকেশন, খাদ্য দপ্তর, আরো হেলথ ডিপার্টমেন্ট, তো এই যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কি আছে আলাদা আলাদা ইউনিক ইউনিক কাজ আছে, ইয়েস অর নো? তো এটা হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট কি করে তাদের নিজের নিজের কাজগুলোকে কি করে ম্যানেজ করে, তো সেই রকম হচ্ছে অপারেটিং সিস্টেম। তো এটা কি করছে, বিভিন্ন যেসব রিসোর্স আছে সেগুলো বিভিন্ন কম্পিউটার সিস্টেমের রিসোর্স গুলোকে কি করছে, সে ম্যানেজ করছে, আর যখন তাকে লোকেট করা হচ্ছে রানিং প্রসেসের জন্য সেগুলোকে কি করছে, অ্যালোকেট করছে। তার রিসোর্স অ্যালোকেটার আর রিসোর্স ম্যানেজার জিনিসটা ক্লিয়ার হলো? তারপরে আরেকটা বলতে পারি যে আমাদের ওএস আমাদের আর কি কাজ করে, মেমোরি ম্যানেজমেন্ট এর কাজ করে, মেমোরি সিস্টেম, ম্যানেজ দ্য মেমোরি সিস্টেম। কোন একটা ফাইল ইনস্টল হলো, সেই ফাইলটা কোথায় গিয়ে থাকবে সেটা কি করে, সে গিয়ে ডিসাইড করে যে এই জায়গাতে ফাইলটা থাকবে। সেই জন্য অপারেটিং সিস্টেমকে আমরা কি বলতে পারি, ম্যানেজ মেমোরি ম্যানেজমেন্ট, ম্যানেজ মেমোরি সিস্টেম। দেন সে কি করতে পারছে, যে ম্যানেজ করছে আমাদের কম্পিউটার সিস্টেমের প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি গুলোকে কি করছে, সে প্রোটেক্ট করছে বা ম্যানেজ করছে, সেজন্য এটাও তার ফাংশনালিটি মধ্যে পড়ে। তারপরে ইটস ম্যানেজ দ্য শিডিউলিং অফ প্রসেস, ব্যাপারগুলো বলি। থার্ড পয়েন্ট কি বললাম, যে অপারেটিং সিস্টেম ম্যানেজ মেমোরি সিস্টেম, অপারেটিং সিস্টেম ম্যানেজ মেমোরি সিস্টেম। চার নাম্বার হচ্ছে কি, ওএস ম্যানেজ প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি অফ দ্য কম্পিউটার সিস্টেম বা ইটস ম্যানেজ ফাইল সিস্টেম, এই জিনিসটা বলে যায়। এগুলো কাজ, এগুলো নোটস এর মধ্যে সব দেওয়া থাকবে, এগুলো পড়ে নেবে, ব্যাপারগুলো বলে দিচ্ছে। আরেকটা জিনিস বলছে যেটা হচ্ছে মেন জিনিস, যে ইটস ম্যানেজেস শিডিউলিং অফ প্রসেস, প্রসেসের শিডিউলিং গুলো ডিসাইড করে। এবার একটা তো প্রসেস একটা কম্পিউটারের মধ্যে আসতে পারে না, কখনো আমি ধরো গান শুনতে যাইছি বা কখনো কিছু করতে যাইছি, তো এই প্রসেস শিডিউলিং করে কখন কোন প্রসেসটা কি শিডিউলিং হবে। এর জন্য আমাদের অনেক অ্যালগোরিদম, প্রটেক্স, ডিসক্রাইবার, বিভিন্ন প্রসেস শিডিউলিং, আমাদের অনেক অ্যালগোরিদম আছে, এগুলো আমরা পড়বো আস্তে আস্তে। এটা করে ওয়েটস এর কাজ, ওয়েস ম্যানেজ দ্য ডেড লক সিচুয়েশন, ডেড লক সিচুয়েশন কি, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ডেড লক সিচুয়েশন বলতে পারবে, ডেড লক সিচুয়েশন কি, কখনো কখনো কোনো অ্যাপ হয়তো কোনো খুলতে চাইছি কিন্তু খুলতে পারছি না, এরর দেখাচ্ছে, তো কি হচ্ছে মানে সিস্টেমটা আমাদের কি হয় টোটালি মাঝে মাঝে হ্যাং করে যায়, তখন এই সিচুয়েশনটাকে বলা হয় ডেড লক সিচুয়েশন, এটাকে বলা হয় ডেড লক সিচুয়েশন, বোঝা গেল? হয়তো সিস্টেমটা টোটালি হ্যাং হয়ে যায় তো মাঝে মাঝে, হ্যাঁ ম্যাম, তো সেটাকে বলা হয়, বলো যেটা বললেন ডেড লক সিস্টেম, ডেড লক সিচুয়েশন।
আরে কোনো অ্যাপ, হ্যাঁ কোনো অ্যাপ হয়তো আমরা খুলতে যাইছো, কোনো অ্যাপ্লিকেশন, মাঝে মাঝে সেটা ইরর হয়ে যায়, তো সিস্টেমটা টোটালি হ্যাং করে যায়, তো ম্যাডাম তো সেটাকে বলা হয় ডেডলক সিচুয়েশন। এটা ওয়েসের মধ্যে ডেডলক এর একটা আলাদা চ্যাপ্টার আছে, ঠিক আছে, তখন আরো জিনিসগুলো সব ভালো করে বুঝতে পারবে। এটা একটা আলাদা সেপারেট চ্যাপ্টার আছে। কথাটা বোঝা যাচ্ছে না, ভালো করে বলো কি বলছো। বলছি এটা কি মেমোরি রিলেটেড, যেটা প্রাইমারি সেকেন্ডারি মেমোরি? না মেমোরি রিলেটেড না, এই জিনিসটা পুরোটাই টোটালটা আলাদা। ডেড লক মানে তুমি ধরো অনেক সময় দেখো না কোনো অ্যাপ খুলতে যাচ্ছে না, হ্যাং করে যাচ্ছে টোটালি, এই জিনিসটাকে বলা হয় ডেড লক সিচুয়েশন। কোনো অ্যাপ্লিকেশনকে আমি চালাতে যাচ্ছি কিন্তু পারছি না, রান করাতে পারছি না, সেটাকে বলা হয় ডেড লক। ক্লিয়ার? তো এই জিনিসগুলো হলো ফাংশন অফ ওএস। তাহলে আমি কি কি এখন পর্যন্ত বললাম, অপারেটিং সিস্টেম কি, দেন তারপর কি বললাম, তার ফাংশনালিটি গুলো বললাম, তার আগে কি বলেছি ফিজিক্যাল কম্পোনেন্ট অফ কম্পিউটার সিস্টেম, দেন আমি কি বললাম ফাংশনালিটি, তার আগে বলেছি প্রোগ্রাম প্রসেস এর মধ্যে ডিফারেন্সটা, তাই তো? তাহলে এগুলো সব বুঝতে পেরেছো আশা করি। এবার একটা খুব মজার জিনিস পড়াবো, এখানের মধ্যে কারোর কোনো ডাউট থাকলে বলো। কারোর কোনো ডাউট নেই তো? এই যে আমি প্রসেস জিনিসটা বললাম একটু আগে, তো এই প্রসেস এর বিভিন্ন বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট স্টেট আছে, ঠিক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট স্টেট আছে। কিরকম গুগল মিটটাকে সাপোজ যদি আমরা একটা প্রসেস ধরি, তো গুগল মিটের ফার্স্টে একটা মিটিং বা একটা ক্লাস করানোর আগে আমাকে কি করতে হবে, মিটিং এর লিঙ্কটা দিতে হবে, তাই তো? লিঙ্কটা দেওয়ার পর তারপরে কি হতে হবে, তোমাদের সবাইকে মিটিংটা রেডি হয়ে গেল, লিঙ্কটা ক্রিয়েট হলো, লিঙ্কটা ক্রিয়েট হওয়ার পর মিটিংটা রেডি হয়ে গেল, তারপরে তোমরা কি করলে, সবাই কি করলে, জয়েন করলে, তারপরে কি হয়ে গেল, মিটিংটা যখন শেষ হয়ে যাবে তখন কি হবে, মিটিং থেকে সবাই বেরিয়ে গেল, তাই তো? এটাই হয় তো গুগল মিটে ক্লাস করানোর সময় ফার্স্টে মিটিং এর লিঙ্কটাকে আমরা কি করলাম, ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর সেটার মধ্যে কি হলো, রেডি করলাম, রেডি করার পর তোমরা তারপরে সেটাই ক্লাস করলে, ক্লাস করার পর কি হলো, টার্মিনেট হয়ে গেলে বা এক্সিট করে গেলে, এই ব্যাপারটাই তো হয় মিটে ক্লাস করার সময়। ইয়েস ম্যাম। তো সেরকম প্রসেসের বিভিন্ন বিভিন্ন স্টেট আছে, ডেসক্রাইব দ্য ডিফারেন্ট স্টেট অফ প্রসেস, তো কি কি সেই স্টেট গুলো। এক নম্বর হচ্ছে নিউ, সেকেন্ড হচ্ছে রেডি, থার্ড হচ্ছে রানিং, ফোর্থ হচ্ছে ওয়েটিং, ফিফথ হচ্ছে টার্মিনেটেড। কি হলো, ফার্স্ট আমি আগে মানে বলে দিই জিনিসটা, নিউ মানে কি, দ্য প্রসেস ইজ জাস্ট ক্রিয়েটেড, দ্য প্রসেস ইজ জাস্ট ক্রিয়েটেড, কি বলছি, দ্য প্রসেস ইজ জাস্ট ক্রিয়েটেড, মানেটা কি, প্রসেসটা
জাস্ট কি হয়েছে, ক্রিয়েট করা হয়েছে গুগল মিটে। গুগল মিটে ক্লাস করবো, গুগল মিটের লিঙ্কটা জাস্ট আমরা কি করেছি, ক্রিয়েট করেছি। রেডি মানে ভালো করে বুঝবে কিন্তু জিনিসটা, দ্য প্রসেস ইজ রেডি ফর এক্সিকিউশন, রেডি ফর এক্সিকিউশন মানে প্রসেসটা কি হয়েছে, এক্সিকিউশনের জন্য রেডি হয়েছে। মানে গুগল মিটে ক্লাস করার জন্য ফার্স্ট আমি কি করলাম, লিঙ্কটা ক্রিয়েট করলাম, তারপরে কি করলো গুগল মানে ওই লিঙ্কটা কি করলো, ক্লাস করার জন্য রেডি হলো। সেরকম কি বলছে, দ্য প্রসেস ইজ রেডি ফর এক্সিকিউশন, ক্লিয়ার। দেন থার্ড বলছে কি, রানিং, দ্য প্রসেস ইজ জাস্ট বিং এক্সিকিউশন বাই সিপিইউ, দ্য প্রসেস ইজ জাস্ট বিং এক্সিকিউটেড বাই সিপিইউ। মানে সিপিইউর দ্বারা আমাদের কি হচ্ছে, এক্সিকিউশন স্টার্ট হয়ে গেছে, রানিং স্টেটটা মানে হচ্ছে এটা। বোঝা গেল জিনিসটা? ফার্স্টে আমি কি করলাম, আমি গুগল মিটের ব্যাপারটা দিয়ে বোঝাই, লিঙ্কটা কি করলাম, জাস্ট কি করলাম, আমি ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর কি হলো, মানে সেটা ধরো, সাপোজ ধরো যে ওটা হচ্ছে আমার নিউ, তো দেন তারপর কি হলো, রেডি হলো। প্রসেসটা কি হলো, এক্সিকিউশনের জন্য রেডি হলো, মানে গুগল মিটটা কি হলো, ক্লাস করার জন্য কি হলো, লিঙ্কটা কি হলো, যে লিঙ্কটা আমি ক্রিয়েট করলাম সেটা কি হলো, ক্লাসটা করার জন্য রেডি হলো। দেন তারপর কি হচ্ছে, ক্লাসটা চলছে রানিং, মানে দ্য প্রসেস ইজ জাস্ট বিন এক্সিকিউটেড বাই সিপিইউ, সিপিইউ দ্বারা কি হচ্ছে, প্রসেসটা এক্সিকিউট হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে রানিং, ক্লিয়ার। চার নম্বর টপিক, চার নম্বর কি বললাম, ওয়েটেড, ওয়েটিং। ওয়েটিং ওয়েটিং মানে হচ্ছে কি, দ্য প্রসেস ইজ ওয়েটিং ফর সাম ইভেন্ট অকার, এটাকে বলে ওয়েটিং। দ্য প্রসেস ইজ ওয়েটিং ফর সাম ইভেন্ট অকার, মানে কোন একটা ইভেন্ট অকারের জন্য প্রসেসটা কি হয়ে গেল, ওয়েট করে গেল। মানে হয়তো এরকম গুগল মিটে মাঝে মাঝে লিঙ্কটা বা নেটওয়ার্কটা যখন, ইন্টারনেটটা যখন ডিস্টার্ব করে, মাঝে মাঝে ওয়েট হয়ে যায়, আমরা কানেকশনটা হয় না, ঠিক মতো শুনতে পাই না, ডিস্টার্ব হয়, তো সেটা, সেই স্টেটটাকে আমরা যদি ওয়েটিং ভাবি, তো সেটা হচ্ছে আমাদের ওয়েটিং, ক্লিয়ার। দে লাস্ট ওয়ান ইজ টার্মিনেটেড, টার্মিনেটেড মানে কি, দ্য প্রসেস ইজ জাস্ট ফিনিশ ইজ এক্সিকিউশন, এক্সিকিউশন প্রসেসটা যখনই, প্রসেসের কি হয়ে গেল, ফিনিশ হয়ে গেল, তখন কি করবে, সে টার্মিনেট হয়ে যাবে, যখন আমাদের পড়ানো শেষ হয়ে যাবে, ক্লাসে আমরা কি বসে থাকি, ক্লাস থেকে বেরিয়ে যাই, তো সেই রকম দ্য প্রসেস ইজ জাস্ট ফিনিশ ইজ এক্সিকিউশন, ক্লিয়ার হলো ব্যাপারটা, যে একটা প্রসেসের কি কি স্টেট থাকে। এক নম্বর হচ্ছে নিউ, নিউ মিন্স হচ্ছে দ্য প্রসেস ইজ জাস্ট ক্রিয়েটেড, দেন হচ্ছে কি রেডি, দ্য প্রসেসটা আমার কি হচ্ছে, এক্সিকিউশনের জন্য আমার কি হলো, রেডি হলো। থার্ড হচ্ছে কি রানিং, প্রসেসটা সিপিইউর দ্বারা কি হচ্ছে, আমার এক্সিকিউশন স্টার্ট হলো। দেন ওয়েটিং, কিছু ইভেন্টের জন্য আমার কি হলো, প্রসেসটা ওয়েট করে গেল। দেন তারপর হচ্ছে কি টার্মিনেটেড, এটা টার্মিনেটেড মানে কি, প্রসেসটা যখন আমার কি হয়ে যাবে, টোটালি তার এক্সিকিউশন প্রসেসটা ফিনিশ করে নেবে, তখন কি হয়ে যাবে, সে টার্মিনেটেড হয়ে যাবে, ব্যাপারটা টার্মিনেটেড হয়ে যাবে, ক্লিয়ার। গুগল মিটে লিঙ্ক দিলাম, ক্রিয়েট করলাম, সেটা হলো নিউ, লিঙ্কটা কি হলো, ক্লাস করার জন্য রেডি হলো, সেটা হচ্ছে রেডি, ক্লাসটা চলছে রানিং, ক্লাসের মাঝখানে কোনো ইন্টারনেট কানেকশন ডিস্টার্ব হয়েছে, কোনো ওয়েট হয়ে গেল, জিনিসটা হোল্ড অন হয়ে গেল, সেটা হচ্ছে ওয়েটিং, ক্লাস শেষ হয়ে গেল, ক্লাস থেকে বের হয়ে গেল, এটা হচ্ছে টার্মিনেটেড, ক্লিয়ার। ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম।
পিকচার লেয়ার ফরম্যাটে দেখি জিনিসটা কি হলো, ঠিক আছে? তাহলে কি স্টেট হলো? নিউ। আরেকটা কি বলেছি? টার্মিনেটেড। তো প্রসেসটা কি হলো? ক্রিয়েট হওয়ার পর প্রসেসটা আমার জাস্ট বিন ক্রিয়েট হওয়ার পর কি হলো? রেডিতে অ্যাডমিটেড হয়ে গেল, ঠিক আছে? এটাকে বলা হয় অ্যাডমিটেড। দেন প্রসেসটা রেডি হয়ে গেল। রেডি থেকে কি হবে? রানিং হবে। রানিং থেকে কি হবে? এ এক্সিট করে যাবে। এটাকে রানিং টাই রেডি থেকে রানিং হওয়াটাকে বলে সিউডুয়েল ফর ডিসপ্যাচ। তো এটা হচ্ছে একটা প্রসেসের একটা স্টেট ডায়াগ্রামটা, মানে আমি বোঝাতে চাইছি। সাপোজ ফ্লিপকার্টে কোনো একটা জিনিসের অর্ডার দিয়ে করছো, সেটা হচ্ছে নিউ, ফার্স্ট লিঙ্কটা থেকে দেখলে অর্ডারটা হলো, জাস্ট অর্ডারটা কি হয়ে গেল? রেডি হয়ে গেল। অর্ডারটা সেলারের কাছে, যে ইউজার এই অ্যাকাউন্ট থেকে এটা অর্ডার করেছে, এটা কি হয়ে গেল? রেডি হয়ে গেল। তো রেডি হয়ে যাওয়ার কি হয়ে যায়? ডিসপ্যাচ হয়ে যায় আমার কাছে আসার জন্য, তাই তো? তো ফ্লিপকার্ট থেকে কি হয়ে গেল? দেন ডেলিভারির জন্য বেরিয়ে গেল এটা। তারপর এক্সিট প্রসেসটা কোনটা? টার্মিনেটেড প্রসেসটা কোনটা? যখন আমার হাতে কি হয়ে গেল? ডেলিভারি হয়ে গেল প্রোডাক্টটা, তখন টার্মিনেট হয়ে গেল। এরকম সাপোজ আমি বোঝাতে চাইছি যে গুগল মিটের আমি লিংক দিলাম, লিংকটা কি হলো? মিটিং এর জন্য আমার কি হলো? রেডি হলো। তারপর ক্লাস শুরু হলো, ক্লাসটা চলছে আমার, দেন কি হয়ে গেলো? সেখান থেকে টার্মিনেট, যখন ক্লাসটা শেষ হয়ে গেলো টার্মিনেট হয়ে গেলো। মাঝখানে এই জিনিসটা কি এসেছে? ওয়েটিং, ঠিক আছে? ওয়েটিং জিনিসটা কি এসেছে? কোনো একটা জিনিস রানিং থেকে ওয়েটিং, চলতে চলতে কি হয়ে যায়? ওয়েট হয়ে যায়। যে গুগল মিটের ক্লাসটা করছো, এখন যদি কোনো ইন্টারনেটের ইস্যু হয়, তখন তো জিনিস ওয়েট হয়ে যাবে পুরো প্রসেসটা। তো ওয়েটিংটা কিসের জন্য হচ্ছে? ওয়েটিংটা হচ্ছে ফর সাম ইভেন্ট অকার, কোনো ইভেন্ট অকার হচ্ছে, ওই যে নেটওয়ার্কের ইস্যু হচ্ছে, ইন্টারনেটের ইস্যু হচ্ছে, সেটার জন্য আমার কি হয়ে যাচ্ছে? প্রসেসটা ওয়েট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এই ওয়েট থেকে, ওয়েটিং প্রসেসটা থেকে আবার কি হয়? নতুন করে আবার রেডিতে চলে যায়। এই যে আমি তোমাকে কি করছি, ধরো গুগল মিটের লিংকটা কাজ করছে না, দেন তোমাকে আবার কি করলাম? নতুন আমি লিংক প্রোভাইড করলাম, তাহলে ওয়েটিং থেকে কি চলে গেল? আবার রেডিতে চলে গেল, নতুন লিংক আমাকে দিতে হলো। তো এইটাই হচ্ছে ব্যাপার। ফার্স্টে নিউ মানে প্রসেসটা জাস্ট আমাদের ক্রিয়েট হয়েছে, প্রসেসটা তারপর কি হচ্ছে? এক্সিকিউশনের জন্য শুরু হলো। প্রসেসটা যখন এক্সিকিউশন স্টার্ট হয়ে গেল সিপিইউ দ্বারা, তখন সেটাকে বলছে রানিং। দেন আমাদের প্রসেসটা যখন কি করছে, পুরো এক্সিকিউশন প্রসেসটা কি করছে, ফিনিশ করে দিচ্ছে, তখন সে কি করছে যে টার্মিনেটেড। আর ওয়েটিং মানে হচ্ছে যখন আমাদের কোনো ইভেন্ট অকারের জন্য প্রসেসটা কি হয়েছে, ওয়েট হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা কি বলছি? ওয়েটিং। তাহলে আমাদের প্রসেসের স্টেটগুলো কি কি আমি বললাম? নিউ, তারপর রেডি, দেন রানিং, তারপরে ওয়েটিং, দেন টার্মিনেটেড, তাই তো? তো এই জিনিসটা ক্লিয়ার হলো কি হলো না বলো? ইয়েস ম্যাম। বাকিরা হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি।
এরপর নেক্সট টপিক আমি যেটা বলবো, ডেসক্রাইব ডিফারেন্ট সিউডেল অ্যালগোরিদম ফর প্রসেস। এই যে বললাম না প্রসেসের বিভিন্ন বিভিন্ন সিউডেলিং অ্যালগোরিদম আছে, তো সেই জিনিসটা একটু বলছি। এই প্রসেসটা, একটা প্রসেস রান করার জন্য বা একটা ডিফারেন্ট টাইপস অফ আমাদের অ্যালগোরিদম আছে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ফার্স্ট অ্যালগোরিদমটা বলা হয় ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এটাকে বলা হয় FCFS, শর্ট ফর্মে এটাকে বলা হয় FCFS, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, ঠিক আছে, বোঝা গেল? সেকেন্ড হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট, এটাকে বলা হয় SJF, SJF। দেন তারপর সেকেন্ড হচ্ছে এই যে শর্টেস্ট জব ফার্স্টের আবার ভাগ আছে প্রিমেটিভ আর নন প্রিমেটিভ। ঠিক, প্রিমেটিভ শর্টেজ জব ফার্স্ট ইজ শর্টে লিখলাম SJF, আর নন প্রিমেটিভ, নন প্রিমেটিভ SJF। দেন তারপর আছে আরআর অ্যালগো, আরআর অ্যালগোর ফুল ফর্ম হচ্ছে রাউন্ড রবিন অ্যালগোরিদম। এটারও দুটো ভাগ আছে প্রিমেটিভ আর নন প্রিমেটিভ। তো সিডলিং অ্যালগোরিদম গুলো কি কি? ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, শর্টেস্ট জব ফার্স্ট এর হচ্ছে দুটো পার্ট আমাদের প্রিমেটিভ নন প্রিমেটিভ আড়াল অ্যালগো, আর আমাদের হচ্ছে প্রায়োরিটির মধ্যে দুটো পার্ট প্রিমেটিভ অ্যান্ড নন প্রিমেটিভ। তো আজকে যে অ্যালগোরিদমটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে FCFS, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এটা বোঝা গেল কি বলতে চাইছি? হ্যালো, ইয়েস ম্যাম। হ্যাঁ, বাকিরা চুপ কেন? সাগর, যিশু আরো কে কে আছে দেখি তো। চুপ কেন? রেসপন্স করো, কোথায় কি ডাউট হচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে সেগুলো বলো। দেখো
ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এর এরপর আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এর আমাদের কি হচ্ছে অ্যালগোরিদমটা এবার আমি ডেসক্রাইব করছি। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে সিম্পল সিউডেলিং অ্যালগোরিদম, একদম সহজ সিউডেলিং অ্যালগোরিদম। FCS কে বলা হয়, ইট ইজ দ্য ওয়ান অফ দ্য সিম্পল সিউডেলিং অ্যালগোরিদম, ঠিক আছে। এরপর এই যে FCS এর লিখে দিচ্ছি, ইট ইজ ওয়ান অফ দ্য সিম্পলেস্ট দেন সেকেন্ড হচ্ছে বলছে এটার যে বেসিক যে প্রিন্সিপাল আছে আমাদের FCFS এর ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এর, সেটা কি বলতে চাইছে যে সিপিইউর মধ্যে যে মানে অর্ডারে আমাদের কি আসবে সিপিইউর মধ্যে প্রসেস গুলো কি হবে যখন কি ফরম্যাটে আসে, ঠিক আছে। যে ফার্স্টে আসবে সে কি হবে, সে ফার্স্টে আউট হবে, সেই জন্য এর নাম হয়েছে FCS FCFS। তুমি ট্রেন লাইনে টিকিট কাটতে দাঁড়িয়ে আছো কাউন্টারে, যে যে ফার্স্টে দাঁড়িয়ে আছে সে ফার্স্টে টিকিট পাবে, দেন তারপর সেকেন্ড, তারপর থার্ড ওয়ান, দেন ফোর্থ ওয়ান, এইভাবে হয়। যে লাস্টে চলে এলো সে হঠাৎ করে ফার্স্টে গিয়ে টিকিট পাবে কি, মানে পাবলিক ধরে পিটাবে, ঠিক আছে। তো সেরকম হচ্ছে ব্যাপার যে যে ফার্স্টে আসবে সে কি করবে, ফার্স্টে আউট হবে, সেই জন্য এখান থেকে এসেছে অ্যালগোরিদমটার নাম FCFS, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এভাবে কোনো একটা রেডি কিউতে প্রসেস শিডিউলিং গুলো কি হলো জমা হতো, কোনো কলেজে হয়তো তোমরা অ্যাডমিশন নিতে গেছো, ঠিক আছে, তখন কি হচ্ছে এরকম ভাবে কোনো একটা হলে বা রুমে এরকম ভাবে অ্যাডমিশনের জন্য বসাচ্ছে বা রেজিস্ট্রেশন করছো বা রেজিস্ট্রেশন করছো, তো এরকম লাইনে দাঁড়াও তো যে ইয়েস ম্যাম, যে ফার্স্টে আসবে তার ফার্স্টে হবে, তারপরে সেকেন্ড, থার্ড, এইভাবে। তো প্রসেসগুলো এইভাবে মানে থাকে, ওয়েট একটা রেডি কিউতে ওয়েট করে, যে ফার্স্টে আসবে তার এক্সিকিউশন প্রসেস কমপ্লিট না হওয়া পর্যন্ত সেকেন্ড জন কি করবে, ওয়েট করবে। তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট না হওয়া পর্যন্ত তোমার বন্ধু বা তোমার পরে যে আছে তাকে কি করতে হবে, ওয়েট করতে হবে, ঠিক আছে। তো এই ব্যাপারটা হচ্ছে যেটা আমি বললাম, দ্য বেসিক প্রিন্সিপাল অফ দ্য দিস অ্যালগোরিদম, দ্য অ্যালোকেটেড দ্য সিপিইউ ইন দিস অর্ডার হুইচ দ্য প্রসেস ইজ অ্যারাইভ, ঠিক আছে। ইটস ইমপ্লিসেন্ট ইমপ্লিমেন্টেশনটা বললাম যে ওয়ার্ক ইন ফার্স্ট অ্যান্ড ফার্স্ট আউট, ফার্স্ট ইন ফার্স্ট আউট এর ব্যাপারটা বললাম যে ফার্স্ট যে ফার্স্ট আসবে দেন সে ফার্স্টে কি হবে অ্যারাইভ হবে। তো এই যে প্রসেসগুলো আমার কি হচ্ছে রেডি কিউতে আসছে, রেডি কিউতে আসার পর একটা প্রসেস কি হচ্ছে যতক্ষণ কি করছে, ওয়ান্স দ্য প্রসেস গোস ইনটু রানিং স্টেট দিস পিসিবি ইজ রিমুভ ফ্রম দ্য কিউ। মানে এই যে আমি কিউটা ড্র করলাম, এখানের মধ্যে কি আছে প্রসেসগুলো ওয়েটিং করে আছে, তো পিসিবি মানে প্রসেস কন্ট্রোল ব্লক, এই প্রসেসগুলোকে যারা কন্ট্রোল করছে তাদেরকে বলা হয় পিসিবি, ক্লিয়ার। তো প্রসেস কন্ট্রোল ব্লকগুলো কি হচ্ছে একের পর এক এরকম ভাবে কি থাকে কানেকশন, মানে প্রসেসের সাথে রেডি কিউর সাথে কানেকশন থাকে। যখন একটা যখন একটা প্রসেস তোমার কি হলো রানিং স্টেটের জন্য বেরিয়ে গেল, তখন কি হবে পিসিবি থেকে সে কি হবে রেডি কিউটা থেকে রিমুভ হয়ে যাবে। এই যে একটু আগে কি বললাম যে নিউ রেডি রানিং, যখন এক্সিকিউশনের জন্য প্রসেসটা কি হবে সিপিইউ প্রসেসে রেডি হচ্ছে, তখন আমার কি হবে এই কিউ থেকে তো সে আউট হয়ে গেল, তো সেটাই বলতে চাইছি জিনিসটা। তো ফার্স্ট অফ অল ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হচ্ছে ইজ এ নন প্রিমেটিভ সিডলিং অ্যালগোরিদম। নন প্রিমেটিভ সিডলিং অ্যালগোরিদম মানে হচ্ছে এই যে ফার্স্টে আসছে তারপর যতক্ষণ না এই কিউটার মধ্যে ধরো সাপোজ প্রসেসগুলো এসে ওয়েট করছে দুটো তিন চারটে প্রসেস,
ফার্স্ট প্রসেসটা যখন এক্সিকিউশন না কমপ্লিট হচ্ছে, সেকেন্ড প্রসেসটা কি হচ্ছে, তার মানে তাকে কি করছে, ওয়েট করতে হচ্ছে, তাই তো? এগুলোকে বলা হয় নন প্রিমিটিভ, ঠিক আছে? তো এটার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। কিরকম ডিসঅ্যাডভান্টেজ? ধরো একটা ট্রেনের রেটেশনের একটাই ধরো কাউন্টার আছে, তো একটা যদি কাউন্টার থাকে তাহলে সেখানে কি হবে, যতক্ষণ না একজনের পর একজন মানে টিকিট যতক্ষণ পাবে না ততক্ষণ আমাদের কি করতে হয়, ওয়েট করতে হয়। বা এই জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবে যে এখন রাস্তায় রোড জ্যাম হয়ে দেখেছো, বড় গাড়িগুলো যখন পাস না করতে পারে তখন ছোট ছোট গাড়িগুলো কি হতে পারে না, পাস করতে পারে না, তাহলে ওই বড় গাড়িটার জন্য কি হয়, ছোট গাড়িগুলোকেও কি করতে হয়, ওয়েট করতে হয়, হয়তো? এটাকে বলা হয় কনভয় ইফেক্ট, এটাকে বলা হয় কনভয় ইফেক্ট। এই যে জিনিসটা আমি বললাম যে একটা প্রসেস কমপ্লিট না হওয়া পর্যন্ত সেকেন্ড প্রসেসটা কাজ শুরু করতে পারে না, এটাকে বলা হয় কনভয় ইফেক্ট। এটা ধরো লং প্রসেস চলছে, সেই লং প্রসেসটা যতক্ষণ না কমপ্লিট হবে তার আগে হয়তো ছোট ছোট অনেক প্রসেস হচ্ছে, সেগুলো কি হচ্ছে না, শুরু হচ্ছে না, তো সেগুলোর জন্য কি হবে, সেটা শুরু হতে পারবে না। যতক্ষণ না ওই লং প্রসেসটা যতক্ষণ না কমপ্লিট হবে ততক্ষণ ওই ছোট প্রসেসগুলো কি হতে পারবে না, স্টার্ট করতে পারবে না, তো এটাকে বলা হয় কনভয় ইফেক্ট। এটা একটা FCFS এর ডিসঅ্যাডভান্টেজ। তাহলে FCFS এর ব্যাপারটা ক্লিয়ার হলো কি হলো না হলো? হ্যাঁ ম্যাম। ইয়েস ম্যাম। তো আজকে আমি কি কি জিনিস বললাম রিক্যাপ করি একটু। ফার্স্টে আমি কি বললাম অপারেটিং সিস্টেম জিনিসটা কি, তাহলে অপারেটিং সিস্টেম হচ্ছে আমাদের সিস্টেম সফটওয়্যার, ঠিক আছে? তো সেটা কিভাবে কাজ করে হার্ডওয়্যার আর ইউজারের ইন্টারফেসে, তারপরে ফিজিক্যাল কম্পোনেন্ট গুলো বললাম আমাদের কি কি আছে, হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, তারপরে দেন প্রোগ্রাম কি, প্রসেস কি, ফাংশন, তারপরে প্রোগ্রাম প্রসেসের মধ্যে ডিফারেন্সটা বললাম, দেন তারপর আমরা কি বললাম ফাংশন অফ অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম বিভিন্ন ফাংশনালিটি গুলো নিয়ে আলোচনা করলাম, টেল অফ সিচুয়েশনটা একটু বললাম, দেন তারপর আমাদের কি চলে এলো, ডিসক্রাইব ডিফারেন্ট স্টেট অফ প্রসেস, এটা কি, ডিসক্রাইব ডিফারেন্ট স্টেট স্টেট অফ প্রসেস, একটা হচ্ছে নিউ, রেডি, রানিং, ওয়েটিং, টার্মিনেটেড, দেন এই যে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টেশনটা দিয়ে বোঝালাম, দেন আমরা কি করছি প্রসেস শিডিউলিং অ্যালগোরিদম যতগুলো আছে তার মধ্যে একটাকে নিয়ে আমরা আলোচনা করলাম, তাই তো? এতটুকুর মধ্যে কারোর কোনো ডাউট? নো ম্যাম। এটার এক্সাম্পলটা করাই নাকি, কি বলো? চলো FCFS এর এক্সাম্পলটা আমরা নেক্সট দিন করি, একটু বড় আছে, ঠিক আছে? ওকে ম্যাম। এটা একটু ভালো করে পড়বে, ফেস নোটটা অ্যাপে দেওয়া থাকবে, দেন সেখান থেকে পড়ে নিন, রেকর্ডিং তো দেওয়াই থাকবে, আচ্ছা কারোর কোনো ডাউট নেই তো? সাগর বলো, আমাদের একটা প্রসেসে কি কি ডিফারেন্ট ডিফারেন্ট স্টেট থাকে? বলো কে বলবে বলো, ম্যাম প্রথমে নিউ, হ্যাঁ বলো ইন্দ্রা,
রেডি, তারপর রানিং, তারপর ওয়েট, তারপর টাইম লিমিট। রানিং, ওয়েটিং, তারপর টাইম লিমিট। আচ্ছা, হোয়াট ইজ অপারেটিং সিস্টেম? অপারেটিং সিস্টেম ইজ এ সফটওয়্যার সিস্টেম, সফটওয়্যার যেটা প্রোভাইড করে মানে প্রোভাইড ইন্টারফেস বিটুইন হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। হার্ডওয়্যার এন্ড ইউজার, হার্ডওয়্যার এর ইউজারের মধ্যে কি করছে, ইন্টারফেস করছে। এটা শুধু হার্ডওয়্যার একটা মেশিনের মধ্যে লাগিয়ে দিলাম, দিন তারপর আমরা ইউজার কি ইউজ করতে পারবো জিনিসটা। আর হার্ডওয়্যার এর সফটওয়্যারটা ভাই আমরা ইমপ্লিমেন্টটা কোথায় করি? হার্ডওয়্যার এর সাথে, তাহলে হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার চলবে না, সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার চলবে। পেন আছে, লেখার কোনো জায়গা নেই, তাহলে আমরা লিখবো কোথায়, তাই না? তাহলে পেন চাই, পেনের সাথে পেপারও চাই। আর শুধু পেপার থাকলেও হবে না, তার সাথে পেনটা বা পেন্সিলটাও দরকার। সেরকম হচ্ছে হার্ডওয়্যার আর সফটওয়্যারের কনসেপ্ট। ঠিক আছে, আমাদের ওএস কি করে বিভিন্ন রকম রিসোর্স অ্যালোকেটর বা রিসোর্স ম্যানেজার বলা হচ্ছে, এই জিনিসগুলোতে ম্যানেজ করছে বিভিন্ন বিভিন্ন সিস্টেমকে, কম্পিউটারে বিভিন্ন বিভিন্ন সিস্টেমকে কি করছে, ম্যানেজ করছে, সেটা অনেকে বলা হয় রিসোর্স ম্যানেজার, রিসোর্স অ্যালোকেটর। ঠিক আছে, কম্পিউটার অপারেটিং সিস্টেমকে রিসোর্স অ্যালোকেটরও বলা। তারপরে এই ফাইল সিস্টেমকে কি করছে, ম্যানেজ করছে, ডেডলক সিচুয়েশনকে ম্যানেজ করছে, আমাদের কোন ফাইল মেমোরি সিস্টেমকে ম্যানেজ করছে, কোন একটা ফাইল কোথায় থাকবে তার মেমোরি ম্যানেজমেন্টটা সেটা কি করছে, অপারেটিং সিস্টেম টোটালি করছে। তাহলে নেক্সট দিন আমরা শিডিউলিং যে অ্যালগোরিদমটা বললাম, FCFS এর এক্সাম্পলটা করব। ঠিক আছে, ওকে ম্যাম, ওকে ম্যাম।